সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাইও ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জান্নাতুল মিতে নতুন একটি ব্লগ দেখার জন্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জের ক্যাকাট্টে ঘাটে। এই হাটটি প্রতি রবিবার সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। এই হাটটির বয়স হচ্ছে 102 বছর। 102 বছর ধরে প্রতি রবিবার এই হাটটি বসছে। এই দিকটাতে সব খাবারের দোকান বসেছে। এখানে গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে, এগুলো ছোট ছোট পেঁয়াজু, কেজি হিসেবে বিক্রি হয়। তাছাড়া নিমকি আছে। পেঁয়াজুগুলো 120 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে পেঁয়াজু কিনে নিলাম। এখানে পান সুপারির দোকান বসেছে। আর এই সাইডটাতে সব খাবারের দোকান। পরোটা বানানো হচ্ছে, বিশাল সাইজের পরোটা। পরোটার সাইজটা অনেক বড়। এইদিকেও পরোটা বানানো হচ্ছে। এই মিষ্টিটার নাম হচ্ছে পুতা মিষ্টি, স্থানীয় ভাষায় এরা পুতা মিষ্টি বলে। কাইকাট্টে ঘাটে সবচেয়ে জনপ্রিয় মিষ্টি এটা। এই মিষ্টিটা 100 টাকা কেজি, আর একটা মিষ্টির ওয়েট হচ্ছে 1 কেজি। এই বিস্কিটটার নাম হচ্ছে তক্তা বিস্কিট। এই বিস্কিটটা খুবই শক্ত। এই দিকটাতে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, তো এখন আমরা জিলাপি নিব। এটা হচ্ছে গুড়ের জিলাপি আর এটা হচ্ছে চিনির। এই দিকে গুড় বিক্রি হচ্ছে। হাট থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টটা হাটের পাশেই অবস্থিত, এটা নতুন করা হয়েছে। আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে মেনু কার্ড। এখন আমরা খাবার অর্ডার করব। খাবার চলে এসেছে। আমরা থাই স্যুপ আর অন্থন অর্ডার করেছিলাম, সাথে অন্য আরও কিছু অর্ডার করেছিলাম, ওইটা পরে আসছে। প্রথমে আমরা স্যুপটা খেয়ে নিব। স্যুপটা কেমন এখানকার? এই স্যুপটা অনেক মজা, কিন্তু ঝাল একটু বেশি। হ্যাঁ, এটা এই ঝালটা অনেক বেশি হয়ে গেছে। তোমার কেমন লাগতেছে ফ্রাইড রাইস? ফ্রাইড রাইসটা আসলে অনেক ভালো, এটাও স্পাইসি অনেকটা ভালো লাগতেছে, খুবই মজা। টেস্ট করে দেখো। হ্যাঁ, এখন আমি খাবো। আচ্ছা অয়ন, আগে বলো ফ্রাইড রাইসটা কেমন লাগতেছে তোমার? ফ্রাইড রাইসটা অনেক মজা। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।